আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। দুই মামলায় জামিন পেলেন মামুনুল হক। এরপর জানিয়ে দিব বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ অপকর্ম করে বেড়াচ্ছে বলছেন সাইফুল হক। জানাবো সীমান্তে আবারও গোলাগুলি, অনুপ্রবেশের সময় রোহিঙ্গা পরিবারের সদস্যরা আটক। এদিকে বরিশালে দোকানের পেছনে কুকুর জবাই করছিলেন মাংস ব্যবসায়ী, অতঃপর যা হলো এ বিষয়ে বিস্তারিত সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন, বলছে ইউরোপের রাষ্ট্রদূত। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় 10 পুলিশ নিহত। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দুই মামলায় জামিন পেলেন মামুনুল হক। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা দুই মামলায় হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে এ নিয়ে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন। এর আগে গত বছরের 9 মে হাইকোর্টে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি এবং বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই মামলায় জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে 10 মে এ দুই মামলায় জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। তারই ধারাবাহিকতায় মামলাগুলো নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় উঠে। 2021 সালের 30 এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হেফাজত ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝন্না। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁও থানাধীন রয়্যাল রিসোর্টে জান্নাতারা ঝন্না সহ মামুনুল হককে আটক করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে ঝন্নাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন মামুনুল হক। এরপর 2021 সালের 18 এপ্রিল হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সহিংসতা এবং রিসোর্ট কাণ্ডে রাজধানীর পল্টন থানা এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় 2টি মামলা করা হয় মামুনুল হকের বিরুদ্ধে। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখা হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ অপকর্ম করে বেড়াচ্ছে বলছেন সাইফুল হক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা কিভাবে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ অপকর্মে করে বেড়াচ্ছে। তারা জানে দেশে কোনো বিচার নেই, আইন নেই, অপরাধ করলেও তাদের কোনো শাস্তি হয় না। একজন নারী যে সম্ভ্রম ইজ্জত নিয়ে বেঁচে থাকে সেটিও এখন আর এদেশে নেই। সোমবার 5ই ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেছেন। তিনি বলেন, এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই, তারা বিনা ভোটে সরকার জনগণের চিন্তা কখনোই করে না। বাজার সিন্ডিকেট সমালোচনা করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন চালানো দায় হয়ে পড়েছে। বাজার সিন্ডিকেট আওয়ামী লীগকে গিলে ফেলেছে, আওয়ামী লীগের লোকজন সিন্ডিকেটের সঙ্গে জড়িত, আওয়ামী লীগের উদ্দেশ্য। সাইফুল হক বলেছেন, আমি সবসময় বলি আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, বঙ্গবন্ধুর রেখে যা আওয়ামী লীগ এখন আর নাই। আমি বলতে চাই, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ করুন, তাদের মুক্তি দিন, রাজনৈতিক সমস্যা সমাধান রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। বিক্ষোভ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সীমান্তে আবারও গোলাগুলি, অনুপ্রবেশের সময় রোহিঙ্গা পরিবার আটক। বান্দরবনের থুমরু সীমান্তে ব্যাপক গোলাগুলির পর এবার কক্সবাজারের উখিয়ায়, পালংখালী এবং টেকনাপে ওয়াইকা উলুপনিয়া সীমান্তে ব্যাপক গোলাগুলি শুরু হয়েছে। সোমবার 5ই নভেম্বর সকাল 10টার দিকে ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছে স্থানীয়রা। এ সময় বাংলাদেশে অনুপ্রবেশকারী সময় উলুপনিয়া সীমান্ত থেকে রোহিঙ্গা পরিবারকে আটক করেছে বিজিবি। স্থানীয়দের দেওয়া তথ্য মতে, স্থলপথে গোলাগুলির সময় হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে গুলি। ধারণা করা হচ্ছে বিদ্রোহীদের দখল করে নেওয়া অঞ্চল উদ্ধার করতে হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। সীমান্ত জুড়ে তীব্র গোলাগুলিতে আতঙ্ক ঘরবাড়ি ছেড়েছেন স্থানীয়রা।
এদিকে বেলা 11টার দিকে মিয়ানমার উলোবনিয়া সীমান্ত পার হয়ে একটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে ঢুকে পড়লে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে স্বামী স্ত্রী ছাড়া তাদের সঙ্গে তিনটি শিশু রয়েছে। ওয়াইকিং উলোবনিয়া এলাকায় জালাল আহমেদ বলেছেন, সকাল 10:30টার দিকে মিয়ানমারের উপরে ব্যাপক গোলাগুলি এবং বোমার শব্দ শুনতে পাই। ভয়ে সীমান্তে লোকজন সরে যাচ্ছে, অনেক ঘর থেকে বের হচ্ছে না। ঘুমধুম এলাকার আশরাফুল ইসলাম বলেছেন, গতকাল ব্যাপক গোলাগুলিতে তিনটি গ্রামের লোকজন এলাকা ছাড়া। সকাল থেকে আবারও গোলাগুলি শুরু হয়েছে। টেকনাফে দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্তে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। দোকানের পেছনে কুকুর জবাই করছিলেন মাংস ব্যবসায়ী, অতঃপর যা হলো। বরিশাল নগরীর বটতলা বাজার একটি কুকুর জবাইয়ের অভিযোগ উঠেছে মাংস ব্যবসায়ী রায়হান মোল্লার বিরুদ্ধে। এই ঘটনায় ধরা পড়ার পর স্থানীয়দের রোষানলে পড়ে পালিয়ে যান অভিযুক্ত। জবাইকৃত কুকুরটি উদ্ধার করেছে অ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশালের সদস্যরা। এই ঘটনায় পশু আইনে মামলা হয়েছে। এদিকে বটতলা মাংসের বাজারে ব্যবসায়ীরা প্রকৃত ঘটনা উদ্ধার করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। অভিযুক্ত রায়হান নগরীর বটতলা এলাকার দিলবাগ গলির বাসিন্দা মন্টু মোল্লার ছেলে। তিনি বটতলা বাজারে মাংস বিক্রেতা কবির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার বিকেলে বটতলা বাজারে মাংস বিক্রির দোকানের পেছনে নিয়ে মাংস কাটার রামদা দিয়ে কুকুরটিকে জবাই দেওয়ার চেষ্টা চালায় রায়হান। এক পর্যায়ে কুকুরটি দৌড়ে পালিয়ে যায়। এ সময় কুকুরটির গলা থেকে রক্ত ঝরতে থাকে। বটতলা থেকে দৌড়ে হালিমা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় গলিতে গিয়ে মাটিতে পড়ে যায় কুকুরটি। খবর পেয়ে এনিম্যাল ওয়েলফেয়ার সদস্যরা এসে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু ততক্ষণে কুকুরটি মারা যায়। পরে বটতলা পুলিশ পাড়ির সদস্যরা রায়হানকে আটকের জন্য অভিযান চালালে সে পালিয়ে যায়। পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, 10 পুলিশ নিহত। পাকিস্তানের খাইবার পখতুনখাওয়া ডেরা ইসমাইল খান জেলা একটি পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে। রোববার দিবাগত রাতে এ হামলার পর কমপক্ষে 10 পুলিশ সদস্য নিহত এবং 6 আহত হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ পুলিশকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। পুলিশ বলছে, স্থানীয়রা সময় রাত 3টার দিকে তেহসিন ডারাবানে ভারী অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা গ্রেনেড এবং ভারী অস্ত্রের গুলি করতে থাকে, পুলিশ স্টেশনের চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। উভয় পক্ষের মতো গুলির লড়াইয়ের পর সন্ত্রাসীরা রাতের আধারে পালিয়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে DHQ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে বড় আকারে তল্লাশির অভিযান শুরু করেছে। বাড়তি শক্তি হিসেবে এতে যোগ দিয়েছে কুইন্স রেসপন্স বাহিনী। পাকিস্তানে বরাবরের মতো সন্ত্রাসীরা সামরিক বাহিনী সহ পুলিশ বাহিনীর উপর এভাবে হামলা চালানোর ঘটনা নতুন নয়। এর আগেও সেনাবাহিনীকে হামলা চালিয়ে 17 সেনা সদস্যকে হত্যার ঘটনা ঘটেছিল। এছাড়াও ইরানি বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী জঙ্গি যোদ্ধারাও পাকিস্তানের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সাথে মাঝে মাঝে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে এবার থানায় বড় আকারে যে হামলা হলো, এতে পাকিস্তান বড় ধরনের ক্ষতির সম্মুখে পড়বে।